ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর রাজধানী কিয়েভে দুই পক্ষের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর গণমাধ্যমে উঠে এসেছে। ইউক্রেন দাবি করেছে রাশিয়ার 3,500 সেনাকে তারা হত্যা করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী তাদের ফেসবুক পেজে দাবি করে রাশিয়ার প্রায় 3,500 সেনাকে হত্যা ও প্রায় 200 জনকে বন্দী করেছে তারা। এমনকি রাশিয়ার 14টি যুদ্ধবিমান, 8টি হেলিকপ্টার ও 102টি ট্যাঙ্ক ধ্বংস করার দাবিও করেছে তারা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে আসা এমন চিত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে সামরিক দিক দিয়ে কার কত শক্তি। দর্শক, চলুন বিশ্বব্যাপী যুদ্ধের দামামা ছড়িয়ে দেয়া এই দুই দেশের সামরিক শক্তির পর্যালোচনা করি। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণকারী গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী সামরিক শক্তির বিচারে বিশ্বের 140টি দেশের মধ্যে রাশিয়ার অবস্থান দ্বিতীয়, অন্যদিকে ইউক্রেনের অবস্থান 22তম। এতে স্পষ্ট এই দুই দেশের সামরিক সক্ষমতার চিত্রটি ফুটে উঠেছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসাবে সামরিক খাতে বছরে রাশিয়ার ব্যয় $15,400 কোটি। রাশিয়ার 15 ভাগের এক ভাগ অর্থাৎ বছরে সামরিক খাতে $1,187 কোটি ব্যয় করে ইউক্রেন। রাশিয়ার আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা 2,50,000, অপরদিকে ইউক্রেনের রয়েছে মাত্র 50,000। ইউক্রেনের হাতে আছে 2,00,000 যুদ্ধরত সেনা যারা সরাসরি লড়াইয়ে যোগ দিয়েছে। রাশিয়ার হাতে আছে 8,50,000 যুদ্ধরত সেনা যারা যে কোনো সময় লড়াইয়ের ময়দানে নেমে পড়ার জন্য প্রস্তুত রয়েছে। এদেরই একটি অংশ এখন ইউক্রেন আগ্রাসনে জড়িত। ইউক্রেনের হাতে সংরক্ষিত বা রিজার্ভ সেনার সংখ্যা 2,50,000 যারা প্রয়োজনে লড়াইয়ের ময়দানে নামবে। রাশিয়ার হাতেও সংরক্ষিত সেনার সংখ্যা 2,50,000, অর্থাৎ এক্ষেত্রে দুই দেশই সমানে সমান। চলুন এবার দুই দেশের প্যারামিলিটারি বাহিনীর একটা হিসাব জেনে নেই। রাশিয়ার প্যারামিলিটারি বাহিনীর সদস্য সংখ্যা 2,50,000, এর বাইরে স্পেশাল ফোর্স আছে যারা ইউক্রেন হামলার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। অপরদিকে ইউক্রেনের প্যারামিলিটারি বাহিনীর সদস্য সংখ্যা মাত্র 50,000। চলুন এবার যুদ্ধাস্ত্রের হিসাবটাও একটু জেনে নেই। ইউক্রেনের হাতে ট্যাঙ্কের সংখ্যা 2,596টি, অন্যদিকে রাশিয়ার হাতে আছে 12,420টি ট্যাঙ্ক। ইউক্রেনের হাতে সাজোয়া গাড়ি বা আর্মড ভেহিকেলের সংখ্যা 12,303টি, রাশিয়ার হাতে এই ধরনের গাড়ির সংখ্যা 30,122টি। মূলত সম্পূর্ণ বুলেট প্রুফ এই গাড়িগুলিতে করে সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে পৌঁছায়। এর সাহায্যে প্রতিপক্ষের উপর আঘাত হানা যায়। ইউক্রেনের হাতে আর্টিলারি এবং মোবাইল রকেট প্রজেক্টর আছে 3,597টি, রাশিয়ার হাতে আছে 17,536টি। রাশিয়ার মোট সামরিক বিমান রয়েছে 4,173টি, এর বিপরীতে ইউক্রেনের মাত্র 318টি। ইউক্রেনের হাতে ফাইটার জেট বা যুদ্ধবিমান আছে 69টি, রাশিয়ার কাছে সেখানে ফাইটার জেটের সংখ্যা 772টি। যুদ্ধ করার মতো হেলিকপ্টার ইউক্রেনের কাছে আছে মাত্র 34টি, রাশিয়ার কাছে সেখানে এই হেলিকপ্টারের সংখ্যা 544। ইউক্রেন হামলার প্রথম দিন রাশিয়া এই হেলিকপ্টার প্রচুর পরিমাণে ব্যবহার করেছে। হেলিকপ্টারের সাহায্যে বোমা ফেলা হয়েছে, গুলি চালানো হয়েছে। নৌবহরেও রাশিয়ার থেকে অনেক পিছিয়ে আছে ইউক্রেন। ইউক্রেনের যুদ্ধজাহাজের সংখ্যা 38টি, রাশিয়ার হাতে আছে সেখানে 605টি যুদ্ধজাহাজ, কৃষ্ণ সাগরে যার অনেকগুলিকে স্ট্যান্ডবাই করে রাখা হয়েছে। ইউক্রেনের হাতে একটিও পরমাণু অস্ত্র নেই। অন্যদিকে রাশিয়া বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর দেশ, 6,255টি পরমাণু অস্ত্র আছে তাদের হাতে।